আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের চুল পড়ার সমস্যার জন্য একটি সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি আয়ুর্বেদিক হেয়ার অয়েল সম্পর্কে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে এই অয়েলটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেল জানতে পারবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রেখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো। তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক। এটি হচ্ছে ইমামি কেশ কিং আয়ুর্বেদিক হেয়ার অয়েল। এই অয়েলটি কেমন, আর এই অয়েলটি তোমরা কিভাবে চুলে ইউজ করবে, বাইটের চুলে কেমন কাজ করে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। 21টি ভেষজ উপাদানের সমন্বয়ে কিন্তু এই তেলটি তৈরি করা হয়েছে। এটা একটি মেডিসিনাল অয়েল, আর এটা কিন্তু ডাক্তাররাও সাজেস্ট করে থাকে। তো এটা আমাদের চুলকে গ্রোথ বাড়াতে, চুলের এবং চুল পড়া বন্ধ করতে কিন্তু অনেক ভালো কাজ করে। তো এটা অনেকেই ব্যবহার করে ভালো রিভিউ দিয়েছে। এই তেলটি অনেকেই ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করেছে। প্লাস এটা কিন্তু চুল অনেক লম্বা করতেও সাহায্য করে। এই অয়েলটি কিন্তু ব্লাড সার্কুলেশনকে বুস্ট করতে সাহায্য করে এবং চুলের ফলিকল মজবুত করতেও সাহায্য করে। এই অয়েলটির মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে ভিঙ্গোরাস, যা রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে, এবং আমলকি ব্যবহার করা হয়েছে, যা চুলের ফলিকলকে মজবুত করতে অনেক ভালো কাজ করে। এছাড়া মেথি রয়েছে, যা চুল পড়া রোধ করতে সাহায্য করে। এছাড়া আরও রয়েছে জটা মানসী, লোথরা, জাপা, ভ্রাম্মী, এগুলো কিন্তু চুল পড়া রোধ করতে এবং চুলের গ্রোথ বাড়াতে অনেক ভালো কাজ করে। তো এই বর্ষাকালে যাদের চুল পড়া অনেক পরিমাণ বেড়ে গিয়েছে, তারা কিন্তু এই অয়েলটা ট্রাই করে দেখতে পারো। এই আয়ুর্বেদিক অয়েলটা তোমরা এক মাস ব্যবহার করলে আশা করি খুব ভালো একটি রেজাল্ট পাবে। তবে যাদের চুলে এটি সুইটেবল হবে না, তারা 3-4 দিন ব্যবহার করে যদি দেখতে পাও অনেক পরিমাণে চুল পড়া বেড়ে গিয়েছে, তাহলে এটা ছেড়ে দিবে, কারণ সবার চুলে কিন্তু সব জিনিস অ্যাডজাস্ট হয় না। তবে এটি যাদের চুলে স্যুট করবে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, তাদের চুল পড়া অনেক পরিমাণে কমে যাবে এবং চুল কিন্তু অনেকটাই লম্বা করতে সাহায্য করবে। 15 দিন মতো ব্যবহার করলে কিন্তু এটি অনেকটা পরিমাণ চুল লম্বা করতে সাহায্য করবে, আর সেই সাথে চুল পড়া কিন্তু অনেক কমতে শুরু করবে। আর এটা সম্পর্কে আরও ক্লেম করা হয়েছে যে এটি নিদ্রাহীনতা এবং মাথা ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করে। তবে যেহেতু এই অয়েলটি একটু ভারী টাইপের, তাই এটা ব্যবহার করলে অনেকের কিন্তু মাথাটা ভার ভার লাগতে পারে এবং ঠান্ডা লেগে যেতে পারে। তবে সবার ক্ষেত্রে এই সমস্যাটা হবে না, যার যার স্ক্যাল্পে এটি সুইটেবল হবে না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। তো এবার বলছি এই অয়েলটা তোমরা কিভাবে ব্যবহার করবে। এই অয়েলটা তোমরা এটার সাথে যে ক্যাপটা দেওয়া থাকে সেটি দিয়ে খুব ভালো করে স্ক্যাল্পে লাগাতে পারো, আর এটি স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নেবে। প্লাস এটি কিন্তু তোমরা সব চুলেও ব্যবহার করতে পারো, তারপরে সারা রাত রেখে দিবে, পরদিন গোসল করার সময় শ্যাম্পু করে নেবে অবশ্যই। আর যদি চাও তোমরা যারা অনেক দিন পর্যন্ত চুলে তেল রাখতে পারো, তারা চাইলে 2-1 দিন মতো এটি চুলে স্টে করতে পারো, তারপর অবশ্যই শ্যাম্পু করে নেবে। আর এই অয়েলটি থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমরা এটার শ্যাম্পুটাও ইউজ করতে পারো। এটার শ্যাম্পুটার নাম হচ্ছে ইমামি কেশ কিং এন্টি হেয়ারফল শ্যাম্পু। এই শ্যাম্পুটা তোমরা ব্যবহার করলে আশা করি তোমরা আরও ভালো রেজাল্ট পাবে। তোমরা সবাই কমেন্ট করে জানাও যে আপু কোন শ্যাম্পুটা ইউজ করলে চুল পড়া কমাতে সাহায্য করবে। তো এক্ষেত্রে তোমরা যদি কেশ কিং এর এই হেয়ার অয়েলটা ইউজ করো, তাহলে আমি মনে করি এটার সাথেই কেশ কিং এন্টি হেয়ারফল শ্যাম্পুটা ইউজ করা বেটার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের জন্য চুল পড়া কমাতে আর চুল অনেক বেশি লম্বা করতে, চুলের গ্রোথ বাড়ানোর জন্য ইমামি কেশ কিং আয়ুর্বেদিক অয়েল এবং কেশ কিং এন্টি হেয়ারফল শ্যাম্পু সম্পর্কে একটি ছোট্ট রিভিউ। তাই রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, বেশি বেশি শেয়ার করবে আর কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর আমার ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, কোন প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।